ধন্যবাদ জানাচ্ছি আমাদের কালোবিদ মানুষ হিসেবে এখন উপস্থিত আছেন আমাদের প্যাথোলজি টেকনিশিয়ান শামসুল ইসলাম ভাই। আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা মন্ত্রণালয় ডিজিটাল ডায়াগনোস সেন্টারে এর মধ্যে আপনাকে একজন আলোকিত ব্যক্তি হিসেবে পেয়েছি। অ্যাজ লাইক অ্যাজ ওয়েল আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এখানে আপনি প্যাথোলজি টেকনিশিয়ান হিসাবে আছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে সেটা আপনি চ্যানেল 99 তুলে ধরবেন। আসলে আলহামদুলিল্লাহ আমরা এই মন্ত্রণালয় ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারে আমাদের যে কার্যক্রমটা আমরা শুরু করতে যাচ্ছি, এটা আসলে আমরা এলাকার একটা স্বাস্থ্য সেবা হিসাবে আমরা চিন্তা করতেছি। আমার এখানে এখন আমাদের এই হাসপাতালে আপাতত আমাদের ডাক্তার নিয়োগের প্রক্রিয়া চলতেছে, হ্যাঁ, আর একজন স্পেশালিস্ট ডাক্তার শিশু বিশেষজ্ঞ এই ডাক্তার আখলাক আহমেদ উনি এসেছিলেন, প্রতি মাসের শেষ শুক্রবার আসবেন আর কি, গতকাল তো আসছিল আর কি। ভিউয়ার্স আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ডিজিটাল বাংলাদেশ মিশন 2041-কে সামনে রেখে আমাদের বঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুযোগ্যকর্ণা মমতা মহিমা জগন্নাথ শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সজীব আজাদজয় ডিজিটাল সম্পর্কে বলেছেন 2021-41 সালের মধ্যে আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। মন্ত্রণালয় ডিজিটাল ডায়াগনোস সেন্টার, এখানে ডিজিটালের শো আমরা কী কী দেখতে পাচ্ছি এবং প্যাথোলজি সাইডটা কতটুকু ডেভেলপমেন্ট আছে সেটা ধরে প্যাথোলজি বিভাগে আমার এখানে আপনার এই টেস্টের জন্য একটা অ্যানালাইজার মেশিন আছে নামে, এই অ্যানালাইজার মেশিন আছে আমার এখানে, কলোরিমিটার আছে, মাইক্রোস্কোপ দিয়ে আমরা যেগুলো দেখি আর কি, বায়োকেমিস্ট্রি টেস্টের জন্য আমাদের অ্যানালাইজার আর কি, এবং এক্সরে এক্সরে আমাদের এখানে আল্ট্রাসোনো আছে। আল্ট্রা আপনাদের এখানে সোনোলজিস্ট কে? সোনোলজিস্ট আমরা এখনো মানে ওই প্রক্রিয়া দিন অবস্থা আছে যেটা আছে আর কি, এখনো শুরু হয়নি। কাকে নিবেন চিন্তা ভাবনা আছে এখানে মধ্যে? এখন আমরা মানে আমরা এর দেবো, এটা তো নতুন, তো এখনো তো ভালোভাবে শুরু হয় নাই, আমরা এর দিয়ে আমরা একজন ডাক্তার নেবো আর কি আটাশোর জন্য, আর একজন ইসিজিও আমাদের এখানে আছে যারা ডিজিটাল সিক্সেনের ইসিজি, এটা দিয়ে আমাদের মানে ডাক্তার থাকলে আমরা মিশিয়ে কেবল আমরা এখন ডাক্তার মিলে কার্যক্রমটা শুরু হবে আর কি। রাইট, এক্স্যাক্টলি। ভিউয়ার্স আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ডিজিটাল বাংলাদেশ মিশন 2041-কে সামনে রেখে এখান থেকে অলরেডি ইসিজি থেকে শুরু করে আল্ট্রাসোনোগ্রাফি এবং এক্সরে প্রত্যেকটা জিনিসই চালু করা হবে, কিন্তু সময় সাপেক্ষে তো সেই সুবাদে এবং ডাক্তার নিয়োগ প্রক্রিয়া দিন চলছে এবং এন্ড অফ দ্য মাসের শেষের দিকে একজন সিলেট থেকে ডাক্তার আসেন, উনি কোন বিশেষজ্ঞ ডাক্তার যিনি আসেন সিলেট স্পেশালিস্ট শিশু বিশেষজ্ঞ? আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এটা তো আমাদের মোদি বসে যাচ্ছে, গত মাসে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ছিল, এটা হচ্ছে 26 মার্চ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আজকে আমরা স্বাধীনভাবে দেশকে কথা বলতে পারছি, লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে একজন বাংলাদেশের নাগরিক হিসাবে শামসুল ইসলাম ভাই আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আজকে যে আমরা যে 71-এর চেতনা নিয়ে যে বেঁচে আছি, যে ভাষা আন্দোলন নিয়ে বেঁচে আছি, স্বাধীন বাংলাদেশে কথা বলতে পারছি, সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে? সেক্ষেত্রে আমরা তো বিভিন্নভাবে এই যে আমাদের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অর্জিত বাংলাদেশটাই আমরা মনে করি যে একটা সুন্দর ভাষা, সুন্দর একটা দেশ আমরা পাইছি, এটাতে আমরা কাজের একটা স্বাধীনতা পাইছি, আমরা কথা বলার স্বাধীনতা পাইছি, এটা তো বলার মানে অপেক্ষা রাখে না। তো আমরা প্রতিবারেই চিন্তা করি যেহেতু আমাদের এই নেত্রী মহোদয় এত সুন্দর আমাদের দেশ উপহার দিচ্ছেন, মানে একটা সফটওয়্যার ডিজিটাল একটা মানে চালু করেছেন, আমরা এটার সুবাদেই আমরা এই নামই আমরা মানে চলতে চাইতেছি আর কি, এবং দেশের মানুষে আমরা এরকমভাবে একটা ভালো সেবা দেওয়ার চেষ্টা করতেছি আর কি। ভিউয়ার্স যারা আপনারা এখানে আছেন, আপনারা মন্ত্রণালয় ডিজিটাল ডায়াগনোস সেন্টারে চলে আসুন, অত্যাধুনিক একটি ডিজিটাল ডায়াগনোস সেন্টার, এখানে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা হতে যাচ্ছে। আপনারা মন্ত্রণালয় পূর্ব বাজার এবং মাধবপুর হবিগঞ্জ আমরা স্কোলিংয়ের মাধ্যমে মোবাইল নাম্বার এবং যোগাযোগ নাম্বার দিয়ে দেবো এবং প্রতি মাসের শেষের দিকে আমরা শিশু স্পেশালিস্ট ডাক্তারকে দিচ্ছে এবং আগামী দিনগুলিতে আরও ডাক্তার নিয়োগ করা হবে এবং প্যাথোলজি সাইট আরও উন্নতভাবে আসবে। ভিউয়ার্সে যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9:15 আমাদের শামসুল ইসলাম ভাইয়ের কথাগুলি আপনারা শুনে নেন, সাক্ষাৎকারগুলি আপনারা লগন করে ফেলেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্কে শুনে থাকেন জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সভা থেকে আমি সাংবাদিক বড়দের বিদায় রাখা হচ্ছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের।